হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমাদের ফেয়ারের সেকেন্ড ডে। আজকে আমি একটু দেরি করে যাচ্ছি, কারণ কালকে একদম সিক হয়ে গিয়েছিলাম আমরা দুজন। আমাদের অবস্থা খুবই খারাপ ছিল, আজকে আরও দুজনকে নিয়ে যাচ্ছি। আপনারা চিনেন সবাইকে, তো আমরা আজকে কাজিনরা মিলে যাচ্ছি। আজকে আমরা অনেক এনজয় করবো। কালকে আমার এক্সপিরিয়েন্স অনেক ভালো ছিল, আপনারা আমার লাস্ট ব্লগ দেখেছেন। সো আজকেও যাব। আজকে যেহেতু লাস্ট ডে, আজকে এক্সপেক্ট করছি যে অনেক গেস্ট আসবে, অনেক ভিজিটার্স হবে, আর আজকে অনেক এনজয় করব। আর এখন যাচ্ছি, আজকে গিয়েও হচ্ছে একটু কাজ করতে হবে, স্টলটা গুছাবো, তারপরে আপনাদের সাথে আবার দেখা হবে। আজকে কি হয় না হয় আমি শেয়ার করব। সেই পর্যন্ত সাথে থাকেন। বাই বাই, বাই বাই। এখানে ছোটন হচ্ছে একটা স্কেচ করাইছে ওর, আপনারা দেখেন, ওয়াও খুবই সুন্দর। ও মাই গড, উনি আসলে ভালো আঁকে, কিন্তু আমি তো কোনো মিল পাচ্ছি না। আমি শুধু চোখটা ছাড়া কোনো কিছুতেই মিল পাচ্ছি না, কিন্তু না মিল আছে, খুবই সুন্দর। আমি আমারও একটা করাবো, আমি খুবই এক্সাইটেড, আমি কালকে থেকে এক্সাইটেড হয়ে বসে আছি, সময় পাচ্ছি না। হচ্ছে আমাদের ফেয়ারের সেকেন্ড ডে, আর আমার ছোটবেলার বান্ধবী আসছে ছোটবেলার বন্ধুকে নিয়ে। যাই হোক, আমি বিজয়কে আশা করি নাই, আমি আমি বিজয়কে একটু আশা করি নাই, আমি শুধু সঞ্জিতাকে আশা করছিলাম, তাও আরো পরে। আমাকে আশা করবে কেন না, তুমি আসবা কেন? আচ্ছা তোমার কি মাথাটা লেগে যাচ্ছে উপরে ইসের সাথে? লম্বা মানুষদের মন মানসিকতা সবকিছু লম্বা। আচ্ছা মন মানসিকতা। হ্যালো, হাই, হাই গাইস, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আমি সালমান আছি আপনাদের সাথে, আমার চ্যানেল ফুটেজ ফুটেজ, ঠিক আছে। এন্ড আপনারা তাড়াতাড়ি লেগ শর্ট চলে আসেন। কত নাম্বার স্টল বলো দেখি? 13 নাম্বার স্টল, 13 নাম্বার স্টল। মুখস্থ করে আসছে, ইনফ্লুয়েন্সার হবে বুঝছো, লাইভ করবে কিছুদিন পরে। ইনফ্লুয়েন্সার, ইনফ্লুয়েন্সার, ইনফ্লুয়েন্সার ভাইরাস, ইনফ্লুয়েন্সার ভাইরাস ধরছে আমাদেরকে। চলে আসেন, বাই দ্য ওয়ে তাড়াতাড়ি চলে আসেন, ঠিক আছে, চলে আসেন তাড়াতাড়ি। আমার মতো আমার মতো কালো আমি জানি, আমার মতো কালো থেকে ওর মতো ফর্সা হতে চান? এই নেন লাক্সারি ওসা, লাক্সারি ওসা, এগুলো অনেক সুন্দর, কিন্তু আমি ঠিক করে নো কালার ফুলগুলো কিনা ফলাইছি আগে আসা দরকার। তুমি কি করো? ওই এসে আমাকে জিজ্ঞাসা করছে এখানে কোনো ফুড স্টল নাই, পরে আমি বললাম ফুড টালাও না, বাট এখানে একটা মাত্র, হ্যাঁ একটা মাত্র ফুডের স্টল আছে, সেটা হচ্ছে আচারের স্টল। তো আমরা এখন টেস্ট করছি, আমের চাটনি খাচ্ছি, খুব আরাম পাচ্ছি। তুমি একটা জোস ক্লিপ পাওয়া উচিত, সত্যি কি করছিস? ওরে দিছিল ওর এক্সপ্রেশনটা, এক্সপ্রেশন আপু, এটা হচ্ছে আফ্রিকান ব্ল্যাক সো, এটা আফ্রিকার ওরাই বানায়, ওদের হ্যান্ডমেড। বাট এটার মধ্যে যে ইনগ্রিডিয়েন্টসগুলো আছে, যেমন শিয়া বাটার, তারপর হচ্ছে কোকোয়া পড, পামকার্নেল অয়েল, এগুলো সব মানে স্কিনের জন্য অনেক উপকারী। আর দেখা যায় কি আমরা একটা সাবানের মধ্যে কিন্তু এতগুলো ইনগ্রিডিয়েন্ট পাই না, আর এটা ফুললি ন্যাচারাল ইনগ্রিডিয়েন্ট। তুমি সময় পাচ্ছিলাম না, ফাইনালি একটু কিছু খাবো, এখানে আজকের আইটেমগুলোও তো দেখালাম আপনাদেরকে। সো আমি একটু কফি খাবো, আর বার্গারটা ট্রাই করে দেখবো। সো দেখো আমাদের আম্মু চলে আসছে, মামি আসছিল, মামি কে নিয়ে আসছে? আমার আম্মু আসে না, আমার আম্মু কোথাও যাইতে চায় না, আমার আম্মু যদি একটা আমাদের দি হইতো, আপনি আমার বাসায় গিয়ে আম্মু একটু কই যে ভালো বের হইতে হয়, হ্যাঁ বের হইতে হয়, কোথাও যেতে হয়। দেখে ভালো লাগছে, দেখে ভালো লাগছে। আমি এটাই মনে হয় আমার
ঢোক আমার স্টলে আসেন 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 কার কি লাগবে বলেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ইজিলি আপনার হচ্ছে তিন তিন চার মাস ইজিলি চলে যাবে কারণ সাবানটা হচ্ছে আপনার খুবই কম পরিমাণে লাগে আর কি নেওয়া যেতে পারে আর এখানে হচ্ছে আপনার ইয়ার হাতের কাছে আছে দেখেন ও আমাকে আজকে মিথ্যা একটা কথা বলছে নিচে থেকে কল করছি একটা ইনভিটেশন ছিল আজকে অনেক দেরি হয়ে গেছে পরে আমি বলছি যে থাক আমি কিছু মনে করবো না হ্যান তেন এমন করে ফোনটা রাখছি আমি পরে ভাবছি ও আসার পরে আমি বলছি খুলনা থেকে ও চলে আসছে আর আমি আসবো না দেখেন কে আসছে তুমি আমাকে বললো আমি কে ও ছোটবেলা থেকে ভাইয়া ওকে শিখাইছে এটা হচ্ছে মিকি মাউস ও আমাকে এখনো মিকি মাউসই বলে আমাদের বাবা বড় হয়ে গিয়েছে আর আমাকে কি বলে মিকি মাউস তুমি অনেক ব্যস্ত সময় থেকে আমার জন্য সময় বের করেছো ইউনিভার্সিটিতে না শোন আমিও তো ইউনিভার্সিটিতে ক্লাস করছি ইউনিভার্সিটি মানে ক্লাস করার পরে না শরীরে এনার্জি থাকে না কোথাও যাওয়ার তো তুমি আসছো থ্যাংক ইউ সো মাচ আমার এখন আর কথা বের হচ্ছে না এরা হচ্ছে আফ্রিকান ব্ল্যাক সোপের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হতে চাচ্ছে বাট আমি নিতে চাচ্ছি না আমার ফেসের অবস্থা অনেক বাজে এটা আমার লাগবেই কি বলবো কিছুই বলার নাই আমাদের এখন ক্লোজিং টাইম আমার জন্য ফ্রি আমি সবাইকে দিয়ে একটু দোকানদারি করাইছি তুমি আর আগে আসলে তোমাকে দিয়ে একটু দোকানদারি করানো যেত তুমি কিছু কিনো কি এক দোকানদার বসাইছি আমার সব ড্রেস ফ্রিতে দিয়ে দিচ্ছে আমি তো উজাড় হয়ে যাচ্ছি আমি তো দেউলিয়া হয়ে যাবো না এটা প্লাস পয়েন্ট আমি ছেলে একটু পরে আমি দেউলিয়া নানি তো পারি কেন আপনি গার্লফ্রেন্ডের জন্য নিবেন বিয়ে করতে করতে
আমি লাইভে দেখিয়েছিলাম, অনেক সুন্দর লাগছে ওদেরকে। অনেক আজকে ওরা অনেক টায়ার্ড হয়ে গেছে, ওদেরকে যে নিয়ে আসছি। তোমরা আমাকে অনেক সময় দিয়েছো আমার স্টলের পিছনে, থ্যাংক ইউ। তোমাকে তো অনেক থ্যাংক ইউ, সে অনেক ভালো সেলার, এটা আমি একটু প্রমোট করে দিলাম, খুব ভালো সেল করে। কাল যদি লাগে জানাবেন, আমরা সেলার সেল করে থাকি। আমার বস্তা গড়িয়া বিস্তার নিয়ে আমরা এখন বাসে চলে যাচ্ছি। একটু এক্সপেরিয়েন্স বলো। অনেক ভালো ছিল, আসলে নতুন একটা এক্সপিরিয়েন্স ছিল, তাই না? ওরা একটু ঘুমিয়ে গিয়েছিল, আসলে ওরা ঘুমায় নাই, ওরা আসলে এত টায়ার্ড ছিল। তোমরাও ভালো করবা, শিখো, তোমরা তো ছোট। আজকে আমাদের ফেয়ার শেষ, এক্সপিরিয়েন্স অনেক ভালো ছিল, অনেক কষ্টে লাগবে না, অনেক মজা ছিল, অনেক মজা করেছি আমরা। আর আজকে অনেকেই আসছে, সবাই আমার ভালোবাসার মানুষ, তো এই জন্য আমি আরও বেশি খুশি। আর আমি তো আমার কাজিনদেরকে নিয়ে আসছি, তো আবার অনেক মানে মজায় মজায় আমার ফেয়ারটা শেষ হয়ে গিয়েছে। সো আমি আমার মানে দুই দিনের ফেয়ার কেমন ছিল আপনাদেরকে দেখানোর ট্রাই করেছি। আই হোপ আপনাদের আমার এই ভিডিওটা ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আবার দেখা হবে হয়তো আমার নেক্সট কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।